হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান এপিক সায়েন্স ফিকশন মুভি ডিউন পার্ট 2 নিয়ে। এই মুভির প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই যারা সেই ভিডিও না দেখেই এই ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি এখানেই পজ করে প্রথম পার্টটি আগে দেখে আসুন, না হলে এই ভিডিও দেখা সম্পূর্ণই বৃথা। কারণ এই মুভির প্রতিটি পার্ট একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। ওকে, তো যারা প্রথম পার্ট দেখেছেন তাদের জন্য এই মুভির আর ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার পড়ে না, কারণ প্রথম পার্ট দেখেই বোঝা গেছে এটি কি ধরনের মাস্টারপিস। তাই আবারও বলবো, শুধুমাত্র এক্সপ্লেন ভিডিও দেখেই কাটিয়ে দেবেন না, হাতে কিছুক্ষণ টাইম নিয়ে অন্তত একবার হলেও পুরো মুভিটি দেখার চেষ্টা করবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করবো না, এখন সোজা চলে যাবো মূল ভিডিওর দিকে। শুরু করার আগে, হেই আমি রাজা এন্ড ওয়েলকাম টু দা বং উড। প্রথম পার্ট যে টাইমে শেষ হয় ঠিক তার পরবর্তী সময় থেকেই শুরু হয় এই পর্বের কাহিনী। মানে হারকোনেনরা আরাকিস গ্রহতে উপস্থিত হয়ে এক রাতের মধ্যেই অ্যাট্রিডিস দিয়ে ধ্বংস করে দেওয়ার পর হাউস হারকোনেন আবারও উপস্থিত হয় অ্যারাকিসে। কিন্তু এই ঘটনায় সম্রাট চতুর্থ সাদামের কন্যা প্রিন্সেস ইরুলান যখন জানতে পারে, তখন সে তার বাবার বিশ্বাসঘাতকতার কারণে বিরক্তি প্রকাশ করে। আসলে অ্যাট্রিডিসদের রাজা ডিউক লেটোকে সম্রাট চতুর্থ সাদ্দাম নিজের ছেলের মতোই স্নেহ করত, কিন্তু রাজনৈতিক প্রপাগান্ডাতে জড়িত হয়ে, মানে তার নিজের সিংহাসন সুরক্ষিত রাখার জন্য প্ল্যান করে হারকোনেনদের সাহায্য নিয়ে অ্যাট্রিডিসদের সে এইভাবে ধ্বংস করে দেয়, যেটা তার কন্যা প্রিন্সেস ইরুলান কিন্তু একদমই ভালো চোখে দেখে না। যাই হোক, এদিকে হারকোনেনরা দ্বিতীয়বারের মতো অ্যারাকিসে উপস্থিত হওয়ার পর রাব্বান সিদ্ধান্ত নেয় আগে তারা এই গ্রহে উপস্থিত সকল ফ্রেমেনদেরই হত্যা করবে, যাতে স্পাইস খননের কাজে তাদেরকে আর কেউ বাধা দিতে না পারে। তো সেই মতোই রাব্বানের আদেশ অনুযায়ী কিছু হারকোনেন বাহিনী ফ্রেমেনদের খোঁজ করতে শুরু করে। কিন্তু পল এবং জেসিকা সহ স্টিলগারের ফ্রেমেন সৈন্যরা চালাকির মাধ্যমে ওই হারকোনেন বাহিনীকে সহজেই পরাস্ত করে, আর তারপর সেই একই রকম ভাবে ওই সমস্ত সৈন্যের শরীর থেকে সমস্ত জল শোষণ করে তাদেরকে একটি স্যান্ডওয়ার্মের কাছে সঁপে দেয়। আর তার পরবর্তীতেই পল এবং জেসিকাকে নিয়ে স্টিলগার উপস্থিত হয় তাদের সিচ ট্যাবে, মানে যেখানেই সমস্ত ফ্রেমেনরা লুকিয়ে থাকে। ওই যে প্রথম পর্বের শেষ মুহূর্তেই আমরা দেখেছিলাম স্টিলগার তাদের দলের বাকিদের সঙ্গে পল এবং জেসিকাকে নিয়ে রওনা হয় তাদের গুপ্ত গুহার উদ্দেশ্যে, এই সমস্ত ঘটনা কিন্তু এর মধ্যেই ঘটে। আর ফাইনালি তারা এই মুহূর্তে উপস্থিত হয় ফ্রেমেনদের সিচ ট্যাবে, কিন্তু এই স্থানে পল এবং জেসিকাকে দেখে কিছু ফ্রেমেন তাদেরকে সন্দেহ করতে শুরু করে, মানে তারা মনে করে পল এবং জেসিকা হয়তো গুপ্তচর। কিন্তু স্টিলগার যখন তাদেরকে বোঝায় তখন কিছু ফ্রেমেন আবার তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী পলকে লিসান আলগাইব ভাবতে শুরু করে। আসলে এই আরাকিস গ্রহে বসবাসরত ফ্রেমেনদের দুটি গোষ্ঠী রয়েছে, একটি গোষ্ঠী এই গ্রহের দক্ষিণে বসবাস করে আর আরেকটি গোষ্ঠী এই গ্রহের উত্তরে বসবাস করে। এখানে এটা বলার কারণ, এই গ্রহের দক্ষিণে যে সমস্ত ফ্রেমেনরা বসবাস করে তারা ওই ভবিষ্যৎবাণী অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু উত্তরে বসবাসরত কিছু ফ্রেমেন আবার এটাকে নিছকই কুসংস্কার বলে মনে করে, যে কারণেই এই স্থানে বসবাসরত ফ্রেমেনদের মধ্যে কিছু জন এদেরকে গুপ্তচর মনে করে, আবার কিছু জন তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী পলকে লিসান আলগাইব এবং তার মাকে তাদের ভবিষ্যৎ গুরুমা মনে করতে শুরু করে। এবার ফ্রেমেনদের মধ্যে তাদেরকে নিয়ে এইরকম মতবিরোধ দেখে পল তার মায়ের সঙ্গে যুক্তি করে, তাদেরকে যে করেই হোক এখানকার সমস্ত ফ্রেমেনদের নিজেদের দিকে আনতে হবে, তাহলেই পল তাদের সাহায্য নিয়ে হারকোনেনদের স্পাইস খননের কাজে বাধা দিতে পারবে, এমনকি এদের সাহায্যেই তারা সম্রাটের সম্মুখীন হতে পারবে। মানে পল চাইছে যে কোনো উপায়ে তার বাবার মৃত্যুর বদলা নিতে, আর এই কাজের জন্য সে সব কিছু করতে রাজি। ওইদিকে আবার স্টিলগার তাদের কোর কমিটির সঙ্গে পল এবং জেসিকার বিষয়ে মিটিং করলে তারা স্টিলগারকে পরামর্শ দেয় পলকে এই মরুভূমির হাতে সঁপে দিতে, কারণ এই মরুভূমি ঠিক করবে পলের ভবিষ্যৎ কি হতে চলেছে। কিন্তু কোর কমিটি জেসিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে স্টিলগার একান্তে জেসিকাকে পরামর্শ দেয় সে যথাশীঘ্রই সম্ভব তাদের রিভারেন্ড মাদারে পরিণত হোক, কারণ এই মুহূর্তে তাদের বর্তমান গুরুমা বয়স্ক হয়ে মৃত্যুমুখে এসে দাঁড়িয়েছে, তাই তার জায়গা জেসিকা খুব সহজেই নিতে পারবে। যদিও এই গুরুমার জায়গা নিতে গেলে যে কোনো মহিলাকেই একটি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু স্টিলগার বিশ্বাস করে জেসিকা যেহেতু একজন বেনে গেসেরেট, তাই সে তার মানসিক ক্ষমতার সাহায্যে ওই পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হয়ে যাবে। এমনকি এই প্রস্তাবে রাজি করানোর জন্যই স্টিলগার তাকে এই গুহাতে অবস্থিত একটি বিশাল বড় জলাশয় দেখিয়ে জানায় এই জল প্রতিটি ফ্রেমেনদের কাছে পবিত্র, তাই কোনো দিন তারা তেষ্টায় মারা যেতে বসলেও এই জলের এক ফোঁটাও তারা ব্যবহার করবে না, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী এই জলাশয়ের জল পর্যাপ্ত পরিমাণে হলেই লিসান আলগাইব এই জলাশয়গুলির জল থেকেই তাদের এই মরুভূমি গ্রহকে একদিন সবুজ স্বর্গে পরিণত করবে।
আর সবথেকে অবাক করার মতো বিষয় হলো এই জলাশয়গুলির জল কিন্তু মৃত ফ্রেমেনদের শরীর থেকেই সংগ্রহ করা। এবার এই সমস্ত কিছু শুনে জেসিকা যখন তার থেকে জানতে চায় আমাকে এই সমস্ত কিছু জানানোর মানে কি, উত্তরে স্টিলগার তখন তাকে জানায় আপনি একজন বেনে গেসারেট, তাই ভবিষ্যৎবাণী সম্বন্ধে আপনার যথেষ্ট আইডিয়া রয়েছে। মানে এখানে সে তাকে বোঝাতে চাইছে ভবিষ্যৎবাণী অনুযায়ী লিসান আলগাইবের মাই হবে তাদের রেভারেন্ট মাদার, যে কারণেই স্টিলগার তাকে এই প্রস্তাব দিচ্ছে। কারণ স্টিলগারের মনে হয় পলই হবে তাদের সেই লিসান আলগাইব। কিন্তু এটা শুনেও জেসিকা যখন তার থেকে জানতে চায় সে যদি তার এই প্রস্তাব মেনে না নেয় তাহলে তারা কি করবে, এটা শুনে স্টিলগার তাকে জানায় আপনি যদি এই প্রস্তাব মেনে না নেন তাহলে পলেরও লিসান আলগাইব হয়ে ওঠার কোনো প্রশ্নই নেই এবং আপনারও এখানে কোনো প্রয়োজন নেই, তাই হয়তো আপনাদের শরীর থেকেও জল শোষণ করে আমাদের এই জলাশয়ের কাজেই লাগানো হবে। ফলে এই কথা শুনে জেসিকা যখন বুঝতে পারে তাদের বেঁচে থাকতে হলে এদের মতো করেই বেঁচে থাকতে হবে, তখনই সে পলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় সেই হবে তাদের পরবর্তী গুরুমা। ফলে ফ্রেমেনদের এক বিশেষ নিয়ম অনুযায়ী জেসিকাকে তাদের বয়স্ক গুরুমার সামনে উপস্থিত করে এক বিশেষ ধরনের তরল পান করানো হয়। এখানে এই তরল সম্বন্ধে একটু বলে রাখি, এই লিকুইড আসলে স্যান্ডওয়ার্ম বা শাহী হলুদ নামক ওই বিশাল দৈত্যাকার জন্তুগুলির বিষ, আর ফ্রেমেনদের গুরুমা হতে গেলে তাদের নিয়ম অনুযায়ী এই বিষ সেই মহিলাকে পান করতেই হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিষ লিসান আলগাইব ছাড়া যদি অন্য কোনো পুরুষ পান করে সেই পুরুষ কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যাবে। মানে এটাও তাদের কাছে এক ধরনের ভবিষ্যৎবাণী। যাই হোক, জেসিকা এই লিকুইড পান করার পরেই যন্ত্রণায় কাতরাতে শুরু করে, আর তাদের পূর্ববর্তী গুরুমা ঠিক এই টাইমেই বুঝতে পারে জেসিকা আসলে গর্ভবতী। ফলে ওই লিকুইড তার গর্ভে থাকা সন্তানের মস্তিষ্ক জন্মের আগেই জাগ্রত করে দেয়। এখানে জাগ্রত করে দেয় বলার মানে এরপর থেকে জেসিকার গর্ভে থাকা সন্তানও তার সঙ্গে কথা বলতে শুরু করে। যাই হোক, জেসিকাকে এই গুরুমা করে তোলার প্রক্রিয়া যখন চলতে থাকে বাইরে তখন পল জানতে পারে চ্যানি এবং তার কিছু সঙ্গীরা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে এই ভবিষ্যৎবাণী দক্ষিণে বসবাসরত ফ্রেমেনদের একটি কুসংস্কার মাত্র। কিন্তু পল যখন তার থেকে জানতে চায় তাদের লিডার স্টিলগার তাহলে এই ভবিষ্যৎবাণীতে কেন বিশ্বাস করে, তখনই চ্যানি তাকে উত্তর দেয় স্টিলগার আসলে দক্ষিণ থেকেই এসেছে, তাই দক্ষিণের ভাবাবেগ তাকে গভীরভাবে প্রভাবিত করে, যে কারণেই এই অন্ধ বিশ্বাসে সেও বিশ্বাসী। কিন্তু জেসিকাকে তাদের গুরুমা করে তোলার প্রক্রিয়া যখন সফল হয়, মানে ওই বিষ পান করার পরেও জেসিকা যখন সুস্থ থাকে, তখনই স্টিলগার ঘোষণা করে তাদের ভবিষ্যৎবাণী একদম সঠিক। কিন্তু এর পরেও চানি এবং তার সঙ্গীরা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস না করতে চাইলে তাদের দুটি গ্রুপের মধ্যে একটি ঝামেলা বেঁধে যায়, যেটা দেখেই পল ওই ঝামেলা থামিয়ে তাদেরকে জানায় তার মা ওই বিষ পান করার পরেও সুস্থ থাকা কোনো বড় চমৎকার না। কারণ বেনে গেসারেটদের প্রথম থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো বিষ রূপান্তর করার জন্য, আর তার মাও যেহেতু একজন বেনে গেসারেট তাই এই বিষও সে সহজেই হজম করে নিয়েছে। আর পল নিজেও তাদের এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না, তাই সে এখানে আছে তাদের লিডার হওয়ার জন্য না, তাদের সঙ্গে মিলে একসঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ফলে এই কথা শুনে চানি এবং তার সঙ্গীরা সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে যায়। কিন্তু স্টিলগার এবং তার সঙ্গীরা এখনো বিশ্বাস করে পলই তাদের সেই মাসিহা, যে কারণে পরবর্তীতে স্টিলগার পলকে তাদের বিশেষ কিছু আদব কায়দা শেখাতে শুরু করে, আর ধীরে ধীরে পলও তাদের থেকে সেই রেত চাল, সঠিকভাবে প্যারা কম্পাস ইউজ এবং সেই থাম্পার কিভাবে ব্যবহার করতে হয় এই সমস্ত কিছু শিখতে শুরু করে। আর পলকে এত তাড়াতাড়ি এই সমস্ত কিছু শিখতে দেখে চানিও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং এখান থেকেই তাদের দুজনের মধ্যে একটি সম্পর্কের সূত্রপাত হয়। ওইদিকে পলের মা পলকে জানায় ওই বিশেষ পানীয় পান করার ফলে তার গর্ভে থাকা সন্তান মানে পলের বোনও এখন থেকেই তার সঙ্গে কথা বলতে শুরু করেছে, আর সেই জেসিকাকে জানিয়েছে তার দাদাই কুইজার্ড হেদেরাক মানে ফ্রেমিনদের কাছে লিসান আলগাইব, যে কারণেই জেসিকা এই মুহূর্তে পলকে পরামর্শ দেয় ওই জীবন জল পান করার জন্য, মানে যেটা পান করেই জেসিকা তাদের গুরুমা হয়ে উঠেছে। কারণ ওই জল পান করার পর তার কাছে অতীত ভবিষ্যৎ সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। মানে এই যে হঠাৎ হঠাৎ করেই পল কিছু ভবিষ্যৎ স্বপ্ন দেখে যেগুলি তার কাছে ঠিকমতো পরিষ্কার না, ওই পানীয় পান করার পর কিন্তু তার কাছে ওই সমস্ত জিনিসই পরিষ্কার হয়ে যাবে। এর মানে কিন্তু জেসিকাও তার নিজের অতীত ভবিষ্যৎ সব কিছুই জানে। কিন্তু পল যেহেতু এই সমস্ত কিছু বিশ্বাস করে না, আর ফ্রেমেনদের মাসিহা হয়ে ওঠার ইচ্ছাও তার এই মুহূর্তে নেই, তাই এখন তার মায়ের এই পরামর্শ সে পুরোপুরি এড়িয়ে যায়। এবং পরবর্তীতে ফ্রেমেনদের সঙ্গে মিলে পল হারকোনেনদের ওই স্পাইস খননের কাজে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি পলের চালাকিতেই তারা হারকোনেনদের একটি স্যান্ড কলার পুরোপুরি ধ্বংস করে দেয়।
ফলে পলের এই রকম বাহাদুরি দেখে স্টিলগার তাকে উসুল নামে আখ্যা দেয় এবং একই সঙ্গে পলকে তার পছন্দ মতো আরো একটি নাম ঠিক করতে বলে, যেই নামই যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছে তার পরিচয় করাবে। ফলে পল ও স্টিলগারের কথা মতো তার নিজের নাম রাখে মুয়াদ্দিব। আগের পর্বেই আপনাদেরকে আমি জানিয়েছি এই মরুভূমি গ্রহে এক অদ্ভুত ইঁদুর বসবাস করে যাদেরকেই বলা হয় মুয়াদ্দিব। আর এই মুহূর্তে পল ওই ইঁদুরের নাম অনুসারেই তার নিজের নামও রাখে মুয়াদ্দিব। আসলে এই ছোট্ট ছোট্ট ইঁদুরগুলি এই মরুভূমিতে বসবাস করার জন্য নিজেদেরকে সঠিকভাবে তৈরি করে নিয়েছে। মানে এখানে জলের অভাব হলেও ওই ইঁদুরগুলি কিন্তু জলের চাহিদা তাদের নিজেদের শরীর থেকেই পূরণ করে, আর বাকি প্রাণীদের থেকে এরা দ্বিগুণ হুঁশিয়ার, যে কারণেই পল তার নিজের নাম ওই ইঁদুরের নামেই রাখে। আর তারপর পল বাকিদের সঙ্গে মিলে ঠিক করে তারা এই একই রকম ভাবে হারকোনেনদের স্পাইস খননের কাজে বাধা দেবে, যাতে এক সময় হারকোনেনরা এই গ্রহ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে প্ল্যান মতো তারা বহুবার হারকোনেনদের ওই সমস্ত স্যান্ড কলার ধ্বংস করে তাদেরকে দমিয়ে দিতে শুরু করে, যে কারণেই হারকোনেনদের লিডার ব্যারন ভ্লাদিমির হারকোনেন তার ভাইপোর রাব্বানকে সাবধান করে দেয় এই রকম ভাবে চলতে থাকলে আরাকিসের দায়িত্ব তাকে ছেড়ে দিতে হবে, কারণ স্পাইস প্রোডাকশনের কাজ কমে যাচ্ছে। ফলে রাব্বানও তার চাচার কথা শোনার পর রেগে গিয়ে তার টিমকে হুমকি দেয় যে কোনো উপায়েই হোক ফ্রেমেনদের এই সমস্ত কাজ থামাতেই হবে। এদিকে পল আবার এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে শুরু করে, যে স্বপ্নের মাধ্যমে সে দেখতে পায় সে যদি কারোর কথা মতো এই গ্রহের দক্ষিণ দিকে যাত্রা শুরু করে তাহলে কিছু দিনের মধ্যেই একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ফলে এই স্বপ্নের কারণেই পল সিদ্ধান্ত নেয় দক্ষিণ দিকে যাত্রা করা তার জন্য একদমই ভালো হবে না, কারণ তার অনেক স্বপ্নই সত্যি হয়ে যায়। এনিওয়ে এর পরবর্তীতে স্টিলগারের ট্রেনিং অনুযায়ী পল একদিন সেই স্যান্ডওয়ার্ম চালনা করতেও সক্ষম হয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে স্যান্ডওয়ার্মের পিঠে সে চড়ে সেটাই ফ্রেমেনদের দেখা এখনো পর্যন্ত সব থেকে বড় স্যান্ডওয়ার্ম। আর এই ঘটনার পর স্টিলগার আবারও জানায় এইটাও তাদের ভবিষ্যৎবাণীর একটা অঙ্গ, মানে একমাত্র লিসান আলগাইবের পক্ষেই সম্ভব সব থেকে বড় স্যান্ডওয়ার্ম চালনা করা। তো এই খবর যখন পলের মা জেসিকে জানতে পারে তখন সে তার শিষ্যদের আদেশ দেয় এই খবর যত দ্রুত সম্ভব চারিদিকে ছড়িয়ে দেয়া হোক, যাতে ভবিষ্যৎবাণী অনুযায়ী সকলেই পলের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং একই সঙ্গে জেসিকা সিদ্ধান্ত নেয় এই স্থানে থেমে না থেকে তাকে এখন দক্ষিণে যাত্রা করা উচিত, কারণ ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী ফ্রেমেনরা দক্ষিণেই বসবাস করে। আর তাদের সেই ভাবাবেগকে জাগ্রত করার জন্য জেসিকাকে তাদের সামনে উপস্থিত হতেই হবে। ফলে এই সিদ্ধান্ত নিয়েই জেসিকা যখন পলকে তার সঙ্গে দক্ষিণে অগ্রসর হতে বলে তখন পল তার মাকে জানিয়ে দেয় সে এই সমস্ত ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না, তাই দক্ষিণে যাওয়ার তার কোনো প্রয়োজন নেই, সে এই উত্তরে থেকেই হারকোনেনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যাতে দক্ষিণে তার মা সুরক্ষিত থাকতে পারে। কিন্তু আসল ব্যাপার পল তার সেই স্বপ্ন নিয়ে ভয় পাচ্ছে, মানে সে দক্ষিণে অগ্রসর হলে সেই ভয়ানক যুদ্ধ হবে যার ফলে লক্ষ লক্ষ ফ্রেমেন মারা যাবে। ফলে পলের এই বারণ শুনে জেসিকা একাই তার কিছু শিষ্যদের সঙ্গে নিয়ে একটি স্যান্ডওয়ার্মের পিঠে চড়েই রওনা হয় দক্ষিণের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে সে পলকে সাবধান করে যায় তার এই মুহূর্তে কারোর প্রেমে পড়া একদমই উচিত না, কারণ পলের নিজেকে সংরক্ষণ করা উচিত সব থেকে বড় রাজনৈতিক জোটের জন্য। এবার এই কথা তার মা কেন বলল সেটা এই মুভির একদম লাস্ট পর্যায়ে গিয়ে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতেই পল ওই ফ্রেমেনদের সাহায্য নিয়ে হারকোনেনদের স্পাইস গোডাউনের উপর আক্রমণ করে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ফলে রাব্বানও তার রাগ সংযম করতে না পেরে তারা টিম নিয়ে নিজেই ফ্রেমেনদের ডেরায় আক্রমণ করে বসে। কিন্তু ফ্রেমেনদের সঙ্গে তার টিমের এই লড়াই হারকোনেনরা সহজেই পরাজিত হয় এবং রাব্বান কোনো প্রকারে তার জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। ফলে হারকোনেনদের এই রকম বারবার বিপদে ফেলার কারণে ফ্রেমেন যোদ্ধা মুয়াদ্দিবের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি সম্রাট চতুর্থ সাদ্দামের কাছেও খবর চলে যায় ফ্রেমেনদের এক নতুন যোদ্ধা মুয়াদ্দিব স্পাইস খননের কাজ প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু এই খবর যখন হারকোনেনদের লিডার ব্যারন জানতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় আরাকিসের দায়িত্ব রাবানের কাছ থেকে কেড়ে নিয়ে তার আরেক ভাইপো ফেইদ রথার কাছে স্থানান্তরিত করতে, কারণ রথা রাবানের থেকে শতাধিক নিষ্ঠুর, তাই ব্যারন মনে করে একমাত্র রথাই পারবে মুয়াদ্দিবকে শায়েস্তা করতে। এদিকে আবার প্রিন্সেস ইরুলান তার গুরুমা মহিয়ামের কাছে সন্দেহ প্রকাশ করে পল অ্যাট্রিডিস হয়তো এখনো বেঁচে রয়েছে যেই হারকোনেনদের বিরুদ্ধে এই লড়াই চালাচ্ছে। আচ্ছা, এখানে জানিয়ে দিই প্রিন্সেস ইরুলানও কিন্তু একজন বেনে গেসারেট, যে কারণেই তারও গুরুমা মহিয়াম। এবার এই মুহূর্তে মহিয়াম প্রিন্সেস ইরুলানের কাছ থেকে এই কথা শুনেই তাকে জানায় পল বেঁচে রয়েছে এইটা যে তুমি সন্দেহ করছো এই কথা তোমার আমার বাইরে আর যেন কেউ না জানতে পারে, এমনকি তোমার বাবাকেও তুমি এই কথা জানাবে না।
আর যদি সত্যি পল এখনো জীবিত থাকে তাহলে সে এই সত্যিটা এতদিনে জেনে গেছে। মানে অ্যাট্রিডিসদের ধ্বংস করার পিছনে যে সম্রাট সাদ্দামেরও হাত রয়েছে সেটা এতদিনে পলের কাছে পরিষ্কার। তাই সে যদি অন্যান্য বড় হাউসদের কাছে এই বিষয়ে নালিশ জানায় তাহলে বাকি হাউসরা একত্রিত হয়ে সম্রাটেরই বিরুদ্ধে চলে যাবে। তখন সম্রাটকে তার সিংহাসন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফলে এই কথা শুনে প্রিন্সেস গুরুমার থেকে জানতে চায় তাহলে এখন আমাদের কি করা উচিত। মাদার মহিয়াম তখন তাকে জানায় পলই আমাদের একমাত্র আশা না। মানে এতদিন যে বেনে গেসারেটরা চেষ্টা করেছে কুইজার্ড হেদারাকে জন্ম দেয়া সেটা কিন্তু একমাত্র পল নাও হতে পারে। যেটা ভেবেই মাদার মহিয়াম লেডি মার্গট ফেন্ডিং নামক এক বেনে গেসারেটকে পাঠায় ব্যারনের সব থেকে ছোট ভাইপোর রথার কাছে। কারণ মাদার মহিয়াম খুব ভালো করেই জানে পরবর্তীতে আরাকিসের রাজত্ব করতে চলেছে এই রথাই। তাই তাকে কিভাবে কাবু করা যায় এটা জানার জন্যই লেডি মার্গট নামক ওই মহিলাকে পাঠায় রথার কাছে। কিন্তু শুধুমাত্র কাবু করা ছাড়াও মহিয়াম ওই লেডি মার্গটকে আদেশ দেয় রথার সঙ্গে সঙ্গম করে তার সন্তানকে নিজের গর্ভে ধারণ করার জন্য, যাতে ভবিষ্যতে আরও এক মাসিহার জন্য তারা আগে ভাগে তৈরি থাকতে পারে। তো প্ল্যান মতো লেডি মার্গটও তাদের গুরুমার কথা অনুযায়ী তার ক্ষমতা ব্যবহার করে ওই কাজ সম্পূর্ণ করে। যার পর ওই লেডি মাদার মহিয়ামকে জানায় রথাকে যৌন প্রলোভনের দ্বারা কন্ট্রোল করা যেতে পারে। আর মহিয়াম এটা আগে ভাগেই জেনে নেয় যাতে রথা যখন ওই আরাকিসের রাজত্ব চালাবে তখন তাকে যেন বেনে গেসারেটরা কন্ট্রোল করতে পারে। যাই হোক, এদিকে দেখা যায় সেই গার্নি হ্যালেক, মানে যে ব্যক্তি পলকে অস্ত্র শিক্ষায় ট্রেনিং দিয়েছিল, সে কিন্তু এখনো বেঁচে রয়েছে। মানে হারকোনেনরা যে হঠাৎই অ্যাট্রিডিসদের উপর হামলা চালিয়েছিল সেই রাতেই গার্নি তার কিছু মেম্বার নিয়ে হারকোনেনদের কাছ থেকে পালিয়ে বেঁচেছিল। কিন্তু তারপর থেকেই সে একজন স্পাইস পাচারকারী হিসাবে কাজ করে। মানে হারকোনেনদের ওই সমস্ত স্পাইস খননকারী মেশিনগুলি থেকে স্পাইস চুরি করে চোরা মার্কেটে বিক্রি করে। কিন্তু এখনো গার্নির একমাত্র উদ্দেশ্য ওই হারকোনেনদের থেকে বদলা নেওয়া। সে যাই হোক, এইরকমই একদিন গার্নি যখন তার দলবল নিয়ে হারকোনেনদের একটি স্যান্ড কলার থেকে স্পাইস চুরি করার চেষ্টা করে তখনই পলের নেতৃত্বে কিছু ফ্রেমেনরা ওই স্যান্ড কলারের উপরেই আক্রমণ করে বসে। আর সেই টাইমেই পল গার্নিকে চিনতে পেরে যায়, ফলে ওই স্যান্ড কলারটি ধ্বংস করে দিয়ে গার্নিও পলের সঙ্গে যোগ দেয়। যার পর গার্নি যখন বুঝতে পারে মুয়াদ্দিব নামক যে যোদ্ধার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে সে আসলে পলই, তখনই গার্নি তাকে পরামর্শ দেয়, তুমি এই কজন ফ্রেমেনের সাহায্য নিয়ে যেভাবে হারকোনেনদের টক্কর দিয়েছো, কয়েক হাজার ফ্রেমেন তোমার সঙ্গে হলে তো তুমি এই গ্রহকেই নিজের হাতের মুঠোয় করে নেবে। তাই তোমার উচিত যত শীঘ্রই সম্ভব এই গ্রহের দক্ষিণে থাকা বাকি ফ্রেমেনদেরও কাজে লাগানো। কিন্তু পল এই মুহূর্তে তাকে জানিয়ে দেয় সে তার ভবিষ্যৎ স্বপ্ন থেকে জানতে পেরেছে সে যদি এই গ্রহের দক্ষিণে যাত্রা করে তাহলে একটি বিশাল যুদ্ধের সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। তাই কোনোভাবেই পল দক্ষিণে যেতে রাজি না। এবার এই কথা শোনার পর গার্নি তাকে আবারও পরামর্শ দেয়, ঠিক আছে তুমি দক্ষিণে গিয়ে টিম তৈরি করতে না চাইলে না করো, কিন্তু এছাড়াও হারকোনেনদের থেকে বদলা নেওয়ার জন্য আরও একটি রাস্তা রয়েছে, আর সেই রাস্তা হলো পারমাণবিক হাতিয়ার। গার্নি এখানে পলকে জানায় সে জানে অ্যাট্রিডিসদের পারমাণবিক হাতিয়ার এই গ্রহের কোথায় লুকানো আছে, যার সাহায্যে পল এক নিমেষেই এই গ্রহ থেকে হারকোনেনদের পুরোপুরি মুছে দিতে পারে। ফলে গার্নির কথা মতো পরের দিনই কিছু ফ্রেমেনদের সঙ্গে নিয়ে পল উপস্থিত হয় সেই অস্ত্রাগারে। কিন্তু ওই অস্ত্রাগার পর্যবেক্ষণের পরবর্তীতেই পল একটি ভিশন দেখতে পায়। সে দেখে ওই পারমাণবিক বিস্ফোরণের ফলে এই গ্রহের বেশিরভাগ ফ্রেমেনও মারা যাবে, এমনকি চানিরও ওই বিস্ফোরণে মৃত্যু ঘটবে, যে কারণে এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনাও পল বাতিল করে দেয়। ওইদিকে গিডি প্রাইমে ফ্রেড রথার জন্মদিনের দিন তাদের এক ঐতিহ্যবাহী লড়াইয়ের পর হারকোনেনদের লিডার ব্যারন ভ্লাদিমির হারকোনেন রথার হাতে আরাকিসের দায়িত্ব তুলে দেয় আর জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব ওই মুয়াদ্দিবের কাহিনী তুমি শেষ করো। ফলে ব্যারনের ওই আদেশ মতোই রথা আরাকিসে উপস্থিত হয়ে সর্বপ্রথম ফেমেনদের সেই স্ট্রিচ ট্যাবের উপরেই আক্রমণ করে বসে, যে আক্রমণে ওই ট্যাবে বসবাসরত বহু ফ্রেমেন আঘাতপ্রাপ্ত হয়। ফলে আহত স্টিলগার বাধ্য হয়েই পলকে পরামর্শ দেয় সে এই গোষ্ঠীর লিডার হয়ে বাকিদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণে যাত্রা করুক আর তারপর সেখানকার ফ্রেমেনদের বুঝিয়ে একসঙ্গে মিলে হারকোনেনদের উপর অ্যাটাক করুক। কিন্তু পল এই মুহূর্তেও স্টিলগারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আর জানিয়ে দেয় বাকিরা এখান থেকে দক্ষিণে রওনা হলেও সে এখানেই থাকবে। কিন্তু পরবর্তীতেই এই মরুভূমির কিছু আত্মাদের সঙ্গে কথা বলায় তারা পলকে পরামর্শ দেয় তার এই মুহূর্তে দক্ষিণে রওনা হওয়া উচিত, এমনকি তার মায়ের কথা মতো ওই জীবন জল পান করা উচিত যাতে তার কাছে অতীত ভবিষ্যৎ সব কিছুই পরিষ্কার হয়ে যায়।
ফলে এই ঘটনার পরেই তার সিদ্ধান্ত বদলে সকলকে নিয়ে বেশ কিছু স্যান্ডওয়ার্মের পিঠে চড়ে মরু ঝড় টপকে রওনা হয় দক্ষিণ প্রান্তের উদ্দেশ্যে। ওইদিকে পলের মা জেসিকা দক্ষিণ প্রান্তে উপস্থিত হয়ে লিসান আলগাইব সম্বন্ধে বেশ প্রচার শুরু করে। এমনকি পল যে এই প্রান্তে উপস্থিত হবে এই বিশ্বাস নিয়েই সে ফ্রেমেনদের একটি টেম্পেলে উপস্থিত হয়ে সেখানকার এক মহিলার সাহায্যে একটি স্যান্ডওয়ার্মের বিষ আগে থেকেই তৈরি করে রাখে এবং ওই মহিলাকে জানিয়ে দেয় কিছু দিনের মধ্যেই একটি ছেলে এই স্থানে উপস্থিত হয়ে ওই বিষ পান করতে চাইবে, আর তারা যেন এটা তার হাতে নির্দ্বিধায় তুলে দেয়। এদিকে রথা তার বাহিনী নিয়ে সেই ধ্বংসপ্রাপ্ত সিজ টাবে আবারও আক্রমণ করে সমস্ত ফ্রেমেনদের পুরোপুরি ধ্বংস করে ফেলার জন্য, কিন্তু ওই মুহূর্তে তারা একটি মাত্র ফ্রেমেন ছাড়া আর কাউকেই দেখতে পায় না। মানে তারা তো আগে ভাগেই দক্ষিণ প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাই ওই ফ্রেমেনকে তারা সঙ্গে সঙ্গেই হত্যা করে। ওইদিকে পল অরাকিসের দক্ষিণ প্রান্তে উপস্থিত হয়ে প্রথমেই হাজির হয় ফ্রেমেনদের সেই টেম্পেলে, যেখানেই তার মা তার জন্য সেই জীবন জল তৈরি রেখেছে। তো পল এই স্থানে পৌঁছে সেই মহিলার থেকেই স্যান্ডওয়ার্মের ওই বিষ নিয়ে নির্দ্বিধায় পান করে ফেলে, কিন্তু এর ফলে ক্ষণিকের মধ্যেই পল বেহুশ হয়ে পড়ে, যেটা দেখে ওই ফ্রেমেনরাই সঙ্গে সঙ্গে তাদের গুরুমা মানে জেসিকাকে সেই স্থানে আমন্ত্রণ জানায়। আর জেসিকা ওই স্থানে এসেই বুঝতে পারে খুব শীঘ্রই পল মারা যেতে চলেছে, তাই পলকে বাঁচাতে গেলে যথাশীঘ্রই সম্ভব চানিকে এই স্থানে প্রয়োজন। ফলে গুরুমার আদেশ মতোই চানিও খুব শীঘ্রই ওই স্থানে এসে উপস্থিত হয়, আর পরবর্তীতে স্টিলগার এবং জেসিকার নির্দেশ মতো চানি তার নিজের চোখের জল ওই তরলের সঙ্গে মিশিয়ে পলের মুখে ঠেকায়, ফলে সঙ্গে সঙ্গেই পল আবারও জাগ্রত হয়ে ওঠে। আর এই কর্মকাণ্ডের ফলে সেখানে উপস্থিত সকল ফ্রেমেনরাই মেনে নেয় পলই তাদের লিসান আলগাইব। যদিও এরই মধ্যে মানে ওই অজ্ঞান অবস্থাতেই পল আরো কিছু ভিশন দেখতে পায় এবং এই টাইম থেকেই তার কাছে অতীত ভবিষ্যৎ সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যেতে শুরু করে। ফলে এই জীবন জলের কারণেই সে জানতে পারে তার মা আসলে হারকোনেনদের লিডার ব্যারন ভ্লাদিমির হারকোনেনের মেয়ে। মানে পলের শরীরে হারকোনেন এবং অ্যাট্রিডিস দুই বংশেরই রক্ত বইছে। যাই হোক, এই জীবন জল পান করার পর পলের কাছে যখন অতীত ভবিষ্যৎ সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যায় সে তখন তার মায়ের কাছে জানতে চায় তার বাবা কি জানতো তার মা হারকোনেন বংশের মহিলা। উত্তরে তার মা তাকে জানায় সে নিজেই জানতো না ব্যারন ভ্লাদিমির হারকোনেন তার পিতা। ওই জীবন জল যেদিন সে পান করেছে তারপরেই সে জানতে পেরেছে সে আসলে ব্যারনের কন্যা। ওকে, তো এরপর পল তার মাকে জানায় এখন যেহেতু তার কাছে অতীত ভবিষ্যৎ সমস্ত কিছুই ক্লিয়ার, তাই সে এখন খুব ভালো মতোই বুঝতে পারছে লিসান আলগাইব হয়ে ওঠা ছাড়া তার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তাই নেই। মানে ফ্রেমেনদের সে যদি নিজের দিকে আকৃষ্ট করতে না পারে তাহলে তার বাবার মৃত্যুর বদলা সে হয়তো কোনো দিনই নিতে পারবে না। ফলে এই দক্ষিণে বসবাসরত সমস্ত ফ্রেমেন কাবিলাদের একত্রিত করে তাদের সকলের সামনেই পল নিজেকে লিসান আলগাইব হিসেবে ঘোষণা করে এবং একই সঙ্গে তাদের সকলকেই স্বাধীনতা দেওয়ার কথা বলে লড়াইয়ের জন্য প্রস্তুত করে। ফলে পলের এই রকম বক্তব্য শুনে এবং তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেখানে উপস্থিত সকলেই পলকে লিসান আলগাইব হিসেবে মেনেও নেয়। শুধুমাত্র চানি এই বিষয়টিকে একদমই ভালো চোখে দেখে না, কারণ তার এখনো ওই সমস্ত ভবিষ্যৎবাণীতে কোনো বিশ্বাস নেই। যাই হোক, এখানে যখন সকলেই পলকে তাদের মাসিহা হিসাবে মেনে নেয় ঠিক তখনই পল তার বাবার একটি আংটির ছাপ সহ একটি চিঠি সম্রাট চতুর্থ সাদ্দামের উদ্দেশ্যে প্রেরণ করে। মানে পল ওই চিঠির সাহায্যেই সম্রাটকে চ্যালেঞ্জ জানায়। কিন্তু ওই চিঠি সম্বন্ধে প্রিন্সেস ইরুলান যখন জানতে পারে তখন সর্বপ্রথম সে তার গুরুমা মহিয়ামের সম্মুখে উপস্থিত হয়ে তার থেকে জানতে চায়, আপনি কি আমার বাবাকে পরামর্শ দিয়েছিলেন অ্যাট্রিডিসদের ধ্বংস করে দিতে? মাদার মহিয়াম তখন নির্দ্বিধায় তাকে উত্তর দেয়, হ্যাঁ, আমার পরামর্শই তোমার বাবা অ্যাট্রিডিসদের ধ্বংস করার পরিকল্পনা করে, কারণ অ্যাট্রিডিসদের ক্রমবর্ধমান ক্ষমতা এবং তাদের জনপ্রিয়তার ফলে ডিউক লেটোই তার বাবার সিংহাসন একসময় দখল করত, যে কারণে তাদের ধ্বংস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু উত্তরে যখন প্রিন্সেস গুরুমার থেকে জানতে চায় পল অ্যাট্রিডিস তো এখনো জীবিত রয়েছে, তাই সে যদি ফেইদ রথাকে হারিয়ে দেয় তাহলে আমার বাবার সিংহাসন সে দখল করে নেবে। যদিও এখানে গুরুমা প্রিন্সেসকে জানায় তোমার বাবার সিংহাসন এমনিতেই চলে যাবে, সে পল জিতুকার রথা, কারণ ব্যারন ভ্লাদিমির হারকোনেনও প্ল্যান করে নিয়েছে সম্রাটের সিংহাসন তারাই দখল করবে। মানে দুদিক থেকেই সম্রাটের সিংহাসন এখন চাপে, তাই মহিয়াম প্ল্যান করেছে পল এবং রথার মধ্যে যেই জিতুক না কেন প্রিন্সেস ইরুলান তাকে বিয়ে করবে, যাতে সিংহাসনের ক্ষমতা তাদের হাতেই থাকে। আর প্রিন্সেস ইরুলান যদি সিংহাসনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বেনে গেসরেটও নির্দ্বিধায় সবাইকে কন্ট্রোল করতে পারবে। মানে মাদার মহিয়ামের এই সমস্ত কিছুই একটি মাস্টার প্ল্যান। ওকে, তো পলের ওই চ্যালেঞ্জের কারণেই সম্রাট ও তার বাহিনীর সঙ্গে প্রিন্সেস ইরুলান এবং মাদার মহিয়াম সকলেই উপস্থিত হয় আরাকিসে।
আর সেখানে উপস্থিত হয়ে সম্রাট চতুর্থ সাদ্দাম সর্বপ্রথম ব্যারনের থেকে জানতে চায় এই মুয়াদ্দিব আসলে কে। কিন্তু ব্যারন মুয়াদ্দিবের আসল পরিচয় না জানায় সে যখন সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় তখনই সম্রাটের বাহিনী ব্যারনের সাপ্লাই সিস্টেম নষ্ট করে দিয়ে তাকে শাস্তি দেয়, আর তারপর তাকে জানায় পল অ্যাট্রিডিস এখনো জীবিত রয়েছে। আর আজ শুধুমাত্র তার ব্যর্থতার জন্যই পল সম্রাটকে চ্যালেঞ্জ জানিয়েছে। মানে ব্যারন যদি প্রকৃতপক্ষেই অ্যাট্রিডিসদের ধ্বংস করে দিতে সক্ষম হতো তাহলে আজ সম্রাটকে এই বিপদে পড়তে হতো না। যাই হোক, ওই দিকে দেখা যায় পল তার সঠিক রণকৌশলের সঙ্গে সমস্ত বাহিনী নিয়ে রেডি সম্রাটকে পরাজিত করার জন্য, যে কারণেই পল চালাকি করে সর্বপ্রথম নিউক্লিয়ার বোমের সাহায্যে ওই স্থানে হামলা করে সম্রাটের বাহিনীকে দুর্বল করে দেয়। তারপর প্ল্যান মতো একাধিক স্যান্ডওয়ার্মের সাহায্যে আক্রমণ করে হারকোনেন বাহিনী এবং সম্রাটের বাহিনীকে সম্পূর্ণ ছন্নছাড়া করে দেয়। আর লাস্ট মুহূর্তে লক্ষাধিক ফ্রেমেন সৈন্য নিমে সেই তাদেরকে পরাজিত করে। এরই মধ্যে পল সম্রাট চতুর্থ সাদামের পক্ষে উপস্থিত হয়ে সকলের সামনে ব্যারনকে তার গ্র্যান্ড ফাদার হিসাবে সম্বোধন করে সেখানেই তাকে হত্যা করে। আর তারপর তার বাহিনীকে অর্ডার দেয় সম্রাট সহ সকলকেই বন্দী বানাতে। ওই দিকে দেখা যায় গার্নি তার আগের লড়াইয়ের বদলা স্বরূপ রাব্বানকেও হত্যা করে। যার পর এই লড়াই যখন প্রায় শেষ তখনই পল লক্ষ্য করে এই আরাকিস গ্রহকে অন্যান্য বড় হাউসরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কারণ সম্রাট চতুর্থ সাদ্দাম যখন এই গ্রহতে উপস্থিত হয়েছিল তখন ব্যারনের কথা মতোই হারকোনেনরা অন্যান্য হাউসদের খবর পাঠিয়েছিল এই গ্রহতে খারাপ কিছু হতে চলেছে। আর যেহেতু ওই স্পাইস একমাত্র এই গ্রহ থেকেই প্রডিউস হয় তাই এই গ্রহের কিছু হয়ে গেলে সেটা সমস্ত হাউসের উপরেই প্রভাব পড়বে, যে কারণেই বাকি বড় বড় হাউসরাও এই মুহূর্তে এই গ্রহের চারিদিকে এসে উপস্থিত হয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই পল তার বন্দী বানানো সকলকেই তার সামনে হাজির করে সম্রাটকে উদ্দেশ্য করে জানায় সে তার মেয়ের সঙ্গে বিয়ে করে নিজে সম্রাট হতে চায়। কিন্তু এই প্রস্তাব সম্রাট মেনে না নিলে পল তাকে তার সঙ্গে লড়াই করার জন্য আহ্বান জানায়, যে আহ্বানে সম্রাটের হয়ে লড়াই করার জন্য রাজি হয়ে যায় ফ্রেইদ রথা। ফলে তাদের দুজনের মধ্যেই শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড একটি নির্মম লড়াই, যে লড়াইয়ে রথাকে হত্যা করে শেষ পর্যন্ত পলই জয়লাভ করে। আর তারপর সে যখন সম্রাটকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে যায় প্রিন্সেস ইরুলান তখন তার বাবা জীবন ভিক্ষা চেয়ে তাকে বিয়ে করার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর সম্রাট নিজেও পলের সম্মুখে আত্মসমর্পণ করে, মানে এখন থেকে পলই পরবর্তী সম্রাট হিসাবে ঘোষিত হয়। কিন্তু অন্যান্য হাউসগুলি যে ওই গ্রহের চারিদিকে উপস্থিত হয়েছিল তারা পলের এই ঊর্ধ্বগতি প্রত্যাখ্যান করে, যে কারণে পল ও তার বাহিনীকে আদেশ দেয় ওই সমস্ত হাউসগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হতে। ফলে এখান থেকেই একটি ভয়ঙ্কর যুদ্ধের সূত্রপাত হয়, যে যুদ্ধের স্বপ্নই হয়তো পল আগে ভাগে দেখতে পেয়েছিল। মানে এই যুদ্ধের ফলেই লক্ষ লক্ষ মানুষ মারা যেতে চলেছে। হ্যাঁ, এখানে আরেকটি কথা উল্লেখ করতে একদমই ভুলে গেছি, প্রিন্সেস ইরুলানকে পল যখন বিবাহের প্রস্তাব দেয় চানি সেটা শুনে খুবই মর্মাহত হয়ে পড়ে। যদিও পল আগে ভাগেই তাকে জানিয়েছিল সে শুধুমাত্র তাকেই ভালোবাসে, মানে রাজনৈতিক কারণে হয়তো প্রিন্সেসকে বিবাহ করতে সে বাধ্য হয়েছে কিন্তু ভালোবাসে সে একমাত্র চানিকেই। যদিও চানি এটা সহ্য করতে না পেরে একাই ওই স্থান থেকে বিদায় নিয়ে অন্য কোনো স্থানের উদ্দেশ্যে রওনা হয়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। মানে এর পরবর্তী পার্ট রিলিজ হলেই আমরা এই হোলি ওয়ার সম্বন্ধে দেখতে পাবো, যেটার জন্য আমি অন্তত অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। ওকে, তো দুটি পার্ট দেখার পর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ডিউন আপনাদের কতটা মুগ্ধ করতে পেরেছে। আর হ্যাঁ, আবারও বলছি, শুধুমাত্র এক্সপ্লেন ভিডিও দেখেই কাটিয়ে দেবেন না, অন্তত একটি বার হলেও চেষ্টা করবেন এই রকম একটি মুভি পুরোটা দেখার। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।